আপনার কাছে যে বিষয়টি জানতে যাচ্ছি অনেক স্কলাররাই বলছেন যে এই রমজানে কিছু একটা হতে চলেছে কেউ কেউ বলছেন যে এমনও হয়ে যেতে পারে যে এই রমজানে কি সংঘটিত হয়ে যাবে আপনি কি মনে করেন আল্লাহ রসুলের যেই কেমন সংঘটিত হওয়ার বা আলামত প্রকাশের যে হাদিসগুলো রয়েছে এখান থেকে আপনার গবেষণা এবং রাসূলের সুন্না বা হাদিস থেকে আপনার বিশ্লেষণ কি বের হয়েছে জি আসলে এটি একটু বিস্তারিত বলার দাবি রাখে আমরা কেয়ামতের আলোচনা শুনতেও বেশ ভালোবাসি আমরা বলতেও কেমন যেন ভালোবাসি সবাই এখন কেয়ামত নিয়ে আমরা কথা বলি এই পৃথিবী কেয়ামতের বিভীষিকাটা কেমন হবে এই পৃথিবী যেন এখন একেবারে কাছ থেকে দেখছে এমনটা পৃথিবী কখনো দেখেছে কিনা পৃথিবীতে বহু মহামারী বহু সময় ছড়িয়ে গিয়েছে কিন্তু করোনা ভাইরাস আমাদেরকে কেয়ামতের বিভীষিকাটা কেমন হতে পারে এটি অনেকটাই কাছ থেকে আমাদেরকে বুঝিয়ে দিয়ে যাচ্ছে পৃথিবী থমথমে চাকচিক্য মলিন হয়ে গেছে অর্থনীতি থুবড়ে পড়েছে ঠিক এই মুহূর্তে এসে আমরা যদি একটু হিসাব মিলিয়ে নিই বর্তমানে নাসার বিজ্ঞানীরা বলছে উই উইল হ্যাভ টু জাস্ট টু অপশানস টু টেক আগামী দিনের জন্য আমাদের দুইটা অপশন বাকি আছে একটা হচ্ছে হয় পৃথিবীতে থেকে মরতে হবে অথবা পৃথিবী ছাড়তে হবে পৃথিবী ছেড়ে যেতে হবে অথবা পৃথিবীতে মরতে হবে এখন আমাদের যে সময়টা হাতে এই সময়টাতে নাসার বিজ্ঞানীরা বলছে যারা মহাকাশ গবেষণা নিয়ে ব্যস্ত তারা তাদের তথ্য মতো বলছে যে এই পৃথিবীতে একটা গ্রহ ধেয়ে আসছে এবং যদি সামান্য টাচ পৃথিবীতে করে তাহলে এমন হতে পারে এই পৃথিবীটা মানব শূন্য হয়ে যেতে পারে মানুষের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে আল্লাহ আল্লাহতালা মাফ করুক কত ভয়ানক পরিস্থিতি হতে পারে যদি এই তথ্য মতে আমরা হাদিসের সাথে একটু মিলিয়ে দেখি এপ্রিল মাসে তারা বলছে এটা সংগঠিত হবে এবং তারা বলছে যে এটা উনতিরিশে এপ্রিল হবে তাহলে রমজানের ক্ষেত্রেও যদি আমরা দেখি অনেকটাই মিলের দিক খুঁজে পাওয়া যাচ্ছে কিন্তু রসুল বলেছেন পনেরোই রমজান জুমাবার একটা বিকট আওয়াজ হবে পৃথিবীতে তবে উনত্রিশে এপ্রিলের সাথে পনেরোই রমজান মিলছে না এখানে একটা বিষয় এই দিকটায় আমরা অনেকটাই নিজেদেরকে মনে করতে পারি যে আল্লাহ এই বড় বিপদ থেকে আমাদেরকে হেফাজত করবে তো যেহেতু এটা গায়বের বিষয় আমরা কেউ নির্দিষ্ট করে বলতে পারবো না যে এটাই হবে সেই বিভীষিকা বা এটাই হবে সে বিপদ এটাই হবে সে মুসিবত এটা আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না কিন্তু হাদিস দিয়ে যদি আমরা একটু বিবেচনা করি রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে ইমাম মাহাদির আগমন হবে কা মানজুমা তিন মিনা সিল্ক পুতির দানা থেকে একটা দানা পড়ে গেলে যেমন ছিঁড়ে গেলে যেমন টাস টাস করে অন্য অন্য দানাগুলো পড়তে থাকে ঠিক তেমনি করে একটার পর একটা পড়তে থাকবে তো ইমাম মাহাদি পৃথিবীতে আসার আগেই একটা বিকট আওয়াজ হবে যে আওয়াজের মধ্য দিয়ে সত্তর হাজার মানুষ অন্ধ হয়ে যাবে সত্তর হাজার মানুষ বদির হয়ে যাবে সত্তর হাজার মানুষ বোবা হয়ে যাবে যদি পরিস্থিতিটা এমন হয় আপনারা চিন্তা করেন কতটুকু বিবিসিকে এই পৃথিবীর জন্য বই আনতে পারে একমাত্র তারা বাঁচবে যারা সাজদায় পড়ে পড়ে পাককে ডাকবে তারা বেঁচে যাবে তাহলে এখন যে সংকটটা আমাদের সামনে এই সংকটটা যদি পনেরোই রমজানের সাথে মিল হয়ে যায় জুমাবারের সাথে যদি মিল হয়ে যায় তাহলে এটা গড়তেও পারে তো আমরা যেহেতু মহাকাশ বিজ্ঞানীদের তথ্য মতে তারা এখন বলছে যে এটা পৃথিবীতে কোনো আক্রমণ করবে না এবং হুবহু উনত্রিশে এপ্রিলের সাথে রমজান মাসের পনেরোই রমজানের জুমাবার যেহেতু মিলছে না আমরা এই জন্য মানুষের ভিতরে কখনো ভয় লাগাবো না মানুষকে আতঙ্কিত করব না মোমেনদের কাজ হচ্ছে মোমেনরা কখনো হতাশ হবে না হতাশা মোমেনদেরকে স্পর্শ করবে না রসুল করিম আলি সাল্লাম সবসময় একটা দোয়া তিনি নিজে করতেন সাহাবিদেরকে বলতেন যে তোমরা যারা যারা শুনবে প্রত্যেকেই দোয়াটা মুখস্ত করবে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলতেন আল্লাহ ইনি আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক না সিয়তি বিয়াদিক না দিন ফি হুকমুক আদলুন ফি কদাউকুকা বিকুলিস হু আলক ফি কিতাবিক أو علمته أحدا من خلقك أو استأثرت في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي الله رسول بولتنا الله أميت تو أبنا باندا باندار غرير باندا أمار ماو تو باندي أي الله أمر গুচ্ছগুলো আপনার হাতের মুঠুর ভিতরে আপনার সিদ্ধান্ত চূড়ান্ত আপনার সিদ্ধান্ত আদালতপূর্ণ যত নাম আপনার আছে সমস্ত নাম দিয়ে আপনাকে ডাকতেছি যত নাম আপনি কিতাবের ভিতরে নাজিল করেছেন ওই নামগুলো দিয়ে আপনাকে ডাকছি কোনো মানুষকে শিখিয়েছেন ওই নাম দিয়ে আপনাকে ডাকছি আপনার গায়েবে আপনি অদৃশ্য রেখেছেন সে নামগুলো দিয়ে আপনাকে ডাকছি এই কোরআনকে আমাদের হৃদয়ের জন্য বসন্ত বানিয়ে দেন এই কোরআন দিয়ে আমাদের বক্ষগুলোকে প্রশস্ত বানিয়ে দেন এই কোরআন দিয়ে আমার দুশ্চিন্তাগুলোকে দূর করে দেন এই কোরআন দিয়ে যত ধরনের পেরেশানি আছে পেরেশানিগুলো আল্লাহ আপনি দূর করে দেন রসুল এই দোয়াগুলো করতেন এজন্য আমরা সকলে সুরায় কাহাফটা বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করব। এবং আমাদের প্রত্যাশা থাকবে আমরা যেন শেষ অবনত হই এই মহাবিপদ থেকে যেন আমরা বাঁচতে পারি আল্লাহ তালা যেন তাও ফিক দান